নমস্কার বন্ধুরা, ভারত সরকারের একটি সাম্প্রতিক নির্দেশ অনুযায়ী আমাদের দেশের অনেক রাজ্যই মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস রোগটাকে এপিডেমিক অ্যাক্টের অন্তর্ভুক্ত করে নোটিফাইবল ডিজিজ হিসেবে ঘোষণা করেছেন। এতে অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপারই নেই, কারণ এই এপিডেমিক অ্যাক্টের অন্তর্ভুক্ত আরো যে রোগগুলো আছে সেগুলো কিন্তু আপনারা সবাই জানেন, যেমন টিউবারকুলোসিস, কলেরিয়া বা ডিপথেরিয়া। এখন এই রোগটা আমাদের জানা রোগ, এর চিকিৎসাও আমাদের জানা আছে। শুধুমাত্র খুব ইমিউনো কম্প্রোমাইজ রোগীদের ক্ষেত্রেই এটা দেখা যেতে পারে, যারা অনেক দিন ধরে আইসিইউতে ভর্তি আছেন, যাদের ক্ষেত্রে ব্লাড সুগারটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডায়াবেটিসের ওষুধ দেওয়া সত্ত্বেও, যারা ট্রান্সপ্লান্ট পেশেন্ট, যারা ক্যান্সার পেশেন্ট, সেই সমস্ত লোকদের ক্ষেত্রে এই অপরচুনিস্টিক ফাঙ্গাল ইনফেকশনটা দেখা যায়। এবং অবশ্যই এটা সিরিয়াস একটা ইনফেকশন, কিন্তু প্রাথমিক পর্যায়ে যদি ভালোভাবে ডায়াগনোসিস এবং চিকিৎসা করা হয় তাহলে এই রোগটা সেরে যায়। তাই সাধারণ মানুষ এটা নিয়ে অহেতুক আতঙ্কিত হবেন না, আপনাদের কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার যা যা মেনে চলার কথা তা ভালোভাবে মেনে চলুন, তাহলে আপনারা ভালো থাকবেন। এবং আমি এটাও বলতে চাই যে এই মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস রোগটা কিন্তু শুধুমাত্র ভারতেই এসেছে এমন নয়, এটা সারা বিশ্বে বিভিন্ন জায়গাতে যে সমস্ত রোগীরা ইমিউনো কম্প্রোমাইজ আছেন বা যারা অনেক দিন ধরে আইসিইউতে ভর্তি আছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায়। সবার ক্ষেত্রে নয়, আপনি কোভিড পজিটিভ হলেই আপনার মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস রোগটা হয়ে যাবে এমনটা কিন্তু ভাববেন না। কোভিড পজিটিভ যে সমস্ত লোকেরা আছেন তাদের মধ্যে 80% লোকেরাই অ্যাসিমটোমেটিক, তাদের কোনো চিকিৎসারই দরকার নেই, তারা শুধু হোম আইসোলেশনে থাকলে সারে। এবং যে বাকি 20% লোকরা আছেন তাদের 15%-এর ক্ষেত্রে চিকিৎসার দরকার, বাকি অল্প কিছু লোকরা শুধুমাত্র ওয়ার্ডে বা আইসিইউতে ভর্তি হতে হয় এবং তাদের ক্ষেত্রে একটু প্রয়োজনীয় সাবধানতা বজায় রাখতে হয়, যাতে পরিষ্কার বা ডিস্টিল ওয়াটার দিয়ে অক্সিজেনটা তাদের শরীরে যায়। এটা নিয়ে অহেতুক চিন্তিত হবেন না। ধন্যবাদ।